কালীগঞ্জের NT1 স্টুডিওতে ভয়াবহ অগ্নিকাণ্ড। আজ ভোর প্রায় 5টা নাগাদ এই ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান ও পরে দমকলের 3টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। দাউ দাউ করে জ্বলছে NT1 স্টুডিও। আপনারা সেই ছবি কিন্তু দেখতে পাচ্ছেন। স্টুডিওর একাংশে আগুন লেগে যায় এবং কিভাবে আগুন লেগে যায় এখনও পর্যন্ত তা কিন্তু জানা যায়নি। গোটা পরিস্থিতিতে এলাকার মানুষেরা বেশ আতঙ্কিত অবস্থায় রয়েছে এবং ঘটনাস্থলে দমকল কর্মীরা রয়েছেন আগুন যাতে নিয়ন্ত্রণে রাখা যায়, এবং সেই সঙ্গে ঘটনাস্থলে রয়েছে পুলিশও। আপনারা দেখতে পাচ্ছেন NT1 স্টুডিওতে দাউ দাউ করে জ্বলছে ভয়াবহ অগ্নিকাণ্ড। আজ ভোর 5টা নাগাদ NT1 স্টুডিওতে আগুনের লেলিহান শিখায় কয়েকটি স্টোর রুম পুড়ে ছাই হয়ে যায়। আগুনের তাপ এতটাই ছিল যে আশেপাশের বাসিন্দারাও বেশ আতঙ্কিত অবস্থায় রয়েছেন এবং তাদের বাড়িতে থাকা অসুস্থদের বাইরে বের করে নিয়ে আসেন। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। NT1 স্টুডিওতে আজ ভোর 5টা নাগাদ ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে যায়। কিভাবে আগুন লেগেছে তা এখনও পর্যন্ত জানা যায়নি এবং দমকলের 3টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। প্রচুর ক্ষতি হয়েছে। তো প্রথমে তো আগুন আস্তে উঠছিল, তারপর তো আগুন সেকেন্ডেই ওঠে। তো আস্তে আস্তে গাছ ধরে পুরো আমার বাড়ির দেয়াল ক্র্যাক, এসি পুরো গলে গেছে, জলের ট্যাঙ্ক পাইপ পুরো গলে একদম শেষ। মানে আমার বাড়ি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, বাড়িটার বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মানে এপাশের কোনো আর নেই, কাঁচের জানলা ভেঙে গেছে। শুধু তাড়াতাড়ি করে মেন নামাতে পেরেছি বলে রক্ষে। আর কী বলবো, মানে আমি সেকেন্ড আমি নিজের চোখে দেখা, রাত 3টে থেকে হঠাৎ ঘুম হয়ে গেলো, 5:45 এরম সময় আগুন লেগে গেছে আর আলো ফুটে গেছিলো মোটামুটি। তখন সবে ওই দিকটা ধরেছে বাসাইট করে ধরে, আর আমি দেখছি আগুন ধরছে, ব্যাস তারপরেই দাউ দাউ করে জ্বলতে লাগলো সেকেন্ডের মধ্যে, চোখের পলক পড়তে না পড়তে। 10-15 মিনিট তো লেগেছেই, 15 মিনিট। মানে ততক্ষণ আমার বাড়ির ছাদ থেকে আমি জল ফেলছি, এরা স্টুডিও থেকে জল দিচ্ছে, যতটা পেরেছে সামলাতে পা। মানে আমরা যখন আসছি তখন তো দাউ দাউ করে জ্বলছে, ফলে কী থেকে হয়েছে এ ব্যাপারে এখনও পর্যন্ত আমরা নিশ্চিত নই। বিভিন্ন সোর্স থেকে হতে পারে, কেউ বিড়ি খেয়েও দিতে পারে, আর কেউ ওই শর্ট সার্কিট থেকে হতে পারে, কেউ বিভিন্ন কারণে হতে পারে। আমরা খবর পেয়েছি প্রায় 5:45 বা 5:50 এইরকম অ্যারাউন্ড। টোটাল 3টে ফায়ার টেন্ডার এসেছিল। নিউ থিয়েটার স্টুডিওর অ্যাডজাসেন্ট আমাদের 4টে বাড়ি, পুরো ওনারা ইলিগাল কনস্ট্রাকশন করে গোডাউন করেছেন, পুরো ফার্নিচার স্টোর, সমস্ত শুটিংয়ের স্টোরেজ আমাদের। আমরা বহুবার অবজেকশন দিয়েছি, ওনারা শোনেননি। সেই গোডাউনে আজকে সকাল 5:30 বিধ্বংসী আগুন লেগেছে। আমাদের পুরো বাড়িতে 4 পেশেন্ট, 3টে বাড়িতে 4টে বেডরিডেন পেশেন্ট। আমার মা 90 ইয়ার ওল্ড, শোয়া পেশেন্ট স্ট্রোক। তো ওনা কোথায় সরাবো, কী করবো আমরা কিছু বুঝতে পারিনি। আমরা 100-এ ফোন করে ফায়ার ব্রিগেড অ্যান্ড পুলিশ ডেকে রেস্কিউ করানো হয়েছে পাড়ার লোকেদের হেল্প নিয়ে। আমরা বহুবার বারণ করেছি এই গোডাউন কমিউনিটির মধ্যে রাখবেন না, এটা লোকালিটি এরিয়া, এখানে গোডাউন করা যায় না, এটা ইলিগাল। কোনো দিন ওনারা শোনেনি, এত রেপুটেড অর্গানাইজেশন কিন্তু কোনো ম্যানেজমেন্ট ভালো নয়। আমরা চাই ইমিডিয়েটলি এর অ্যাকশন নেওয়া হোক, লিগাল স্টেপস নেওয়া হোক, এই গোডাউন ভেঙে দেওয়া হোক, এবং আর যাতে কোনো দিন এখানে গোডাউন না হয় তার জন্য যত রকম লিগাল স্টেপস নেওয়া দরকার অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের CM এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এগিয়ে আসুক, এগিয়ে এসে এই সমস্যার সমাধান করুক। কারণ এই গোডাউন এখানে হলে এই ধরনের ইনসিডেন্টস আবার হবে না, এর কোনো গ্যারান্টি নেই, এবং আমাদের জীবন আজকে বেঁচেছে বাই চান্স।
কালকে বাঁচবে এমন কোনো গ্যারান্টি নেই। আমরা এখনও কমপ্লেন করার সময় পাইনি, আমরা সকাল 5:30 থেকে পিলার অ্যান্ড পোস্ট ছুটে বেড়াচ্ছি, ফায়ার ব্রিগেড এইসব পেশেন্ট পার্শ্বী বাড়ির পাশের মন্দিরে রাখা হয়েছে, চার পেশেন্টকে, তারা বসবার কন্ডিশনে নয় তাদের শুয়ে, আমরা এই আগুন এখনও চলছে, ধোঁয়া বেরোচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের জিনিস শেষ হলে আমরা এফআইআর করবো, লজিক্যাল স্টেপস নেব, লিগাল স্টেপস নেব, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কাছে আর্নেস্ট রিকোয়েস্ট, যেহেতু ওনারা সিনেমা এবং আমাদের স্টুডিও পাড়াগুলোকে দেখেন, এই ধরনের গোডাউন যেন করতে দেওয়া না হয় এবং ফায়ার ব্রিগেড থেকে প্রপার অডিট যেন হয় ইয়ারলি। বাংলা সিরিয়াল ও সিনেমা সেলিব্রিটিদের এক্সক্লুসিভ ইন্টারভিউ পেতে ও সমস্ত রকম বাংলা বিনোদনের খবর পেতে আমাদের এই নবরস টকিজ ইউটিউব চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর ভিডিওটি কেমন লাগলো লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাতে ভুলবেন না।